Halo. 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 পরপিতা শ্রীচরণে জানানা সরস্বতী প্রণাম এবং উপস্থিত সকল প্রাণ প্রিয় গুরুভাই এবং গুরুবোনদের জানাই বৈদিক অভিবাদন রাম নারায়ণ। হে করুণা মাধব তার
Thank you.
তাই পরমপিতা তার শিক্ষায় আমাকে শিক্ষিত করলেন, তিনি বললেন তোমরা প্রত্যেকে কর্মী, তোমরা তোমাদের কর্ম পালন করে যাও। তাই তিনি বললেন কর্মই ধর্ম, কর্ম ছাড়া ধর্মের আলাদা কোনো ব্যাখ্যা নেই, কর্ম ছাড়া ধর্ম হয় না। তাই তিনি বলতে গিয়ে তিনি ব্যাখ্যা দিলেন যে আজকে সমাজে ধর্মের অর্থ বিকৃত হয়ে গেছে। যেমন আমরা ধর্ম বলতে বুঝি পূজা পার্বণ যার যোগ্য নামাজ ইত্যাদি, আমরা ধর্ম বলতে বুঝি মন্দিরে গিয়ে পূজা দেওয়া, গির্জায় গিয়ে প্রেয়ার করা বা মসজিদে গিয়ে আজান দেওয়া। আর সেই ধর্ম, সেই বিকৃত ধর্মকে নিয়ে আজ সমাজে যত বৈষম্য, তিনি ধর্মের প্রকৃত ব্যাখ্যা দিলেন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন যে ধর্ম কথার অর্থ হল ধরে রাখা বা যা ধারণ করে বা যা ধরে রাখে। যেমন আজ এই অনুষ্ঠানের জন্য যে প্যান্ডেলটি তৈরি হয়েছে সেখানে বাঁশের খুঁটি রয়েছে অসংখ্য, সেই খুঁটিগুলি কিন্তু এই প্যান্ডেলটিকে ধরে রেখেছে, সেই খুঁটিগুলি না থাকলে এই প্যান্ডেলটা টিকে থাকতো না। তাই এই খুঁটি তার ধর্ম পালন করছে, তার কর্ম করছে, সেই খুঁটি তার ধর্মই হলো এই প্যান্ডেলটিকে বা যে কোনো একটি স্ট্রাকচারকে ধরে রাখা। তেমনই আমরা প্রত্যেকেই সমাজে এক একটি খুঁটি, আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে প্রতিনিয়ত কর্ম করে চলেছি এবং ধর্ম পালন করে চলেছি। তাই গানের ভাষায় আরও সহজভাবে ধর্মের ব্যাখ্যা দিই। ধর্ম তো না
Oh,